এই যে সমন্বয়ক অথবা এই যে তথাকথিত দল, এদেরকে আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যে বিএনপির উপরে হাত দিয়ে না। শেখ হাসিনার এবং তার নেতা নেত্রীদের যে পলায়ন পর্ব আমরা দেখেছি, বিএনপি থেকে যদি কোনো নিষেধাজ্ঞা না আসতো তাহলে আমার মনে হয় যে এই যে পলায়নরতরা পলাইতে পারত না, ওরা শেষ হয়ে যেত। কিন্তু আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে নিষেধ করেছেন যে কোনো ধরনের অকারেন্স করা যাবে না, হ্যাঁ কোনো জ্বালা উপরাও কোনো কিছু করা যাবে না, আমরা সেভাবেই আমরা চালিয়েছি। ইদানিং দেখা যাচ্ছে যে কিছু সমন্বয়ক, তথাকথিত সমন্বয়ক এবং কিছু লোক বিএনপিকেও আওয়ামী লীগের মতো বিতাড়িত করতে চাচ্ছে, স্পেস দিতে চাচ্ছে না, এটা স্পষ্ট হয়ে গেছে এখন আমাদের কাছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা জানে না যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনো বাংলাদেশের একাত্তরের পূর্বে এবং পরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দল, জনপ্রিয় নেতা, এবং তারপরে এই দলটাকে মহিমান্বিত করেছেন আমাদের বেগম খালেদা জিয়া, এবং ওনারও জনপ্রিয়তা আমার মনে হয় যে শীর্ষে আছে। এবং তারপরে তারেক জিয়া, যিনি আমাদের জননেতা, লন্ডনে অবস্থান করছেন, 2007 সালে উনি এখান থেকে চলে গেছিলেন, উনিও অত্যন্ত জনপ্রিয়। অতএব এই দলকে ঠেকানোর এই যে সমন্বয়ক অথবা এই যে তথাকথিত দল, এদেরকে আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যে বিএনপির উপরে হাত দিয়েন না।